হাসিনার শাসন আমলে ধ্বংস করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব সংস্কার করেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা হাসিনা জয় টিউলিপ মিলে লুটপাট রূপপুর পরমাণু প্রকল্প থেকে ষাট হাজার কোটি টাকা আত্মসাপ গত ষোলো বছরে সীমাহীন দুর্নীতি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সতেরো দফা সংস্কারের প্রস্তাব লাগামহীন বাজারে চাঁদাবাদ সিন্ডিকেটের খাদ পদক দ্রব্যমূল্য কমানোই প্রধান চ্যালেঞ্জ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বললেন উপদেষ্টা আতক্ষণ ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএনসি সংবাদ শিরোনাম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার একুশে সংবাদে সাথে থাকছি ফেরদৌসি আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ সহ এসব প্রতিষ্ঠান সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হবে বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সংকটময় মুহূর্তে দেশ পরিচালনায় দায়িত্ব নিতে হয়েছে জানিয়ে কূটনীতিকদের সহায়তাও চান প্রধান উপদেষ্টা রিপোর্ট প্রণব চক্রবর্তী আট আগস্ট দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ রাজধানীর একটি হোটেলে ছাপ্পান্ন দেশের প্রতিনিধি উপস্থিত থেকে শুভেচ্ছা জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এ সময় ছাত্র জনতার আন্দোলনে পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা সহযোগিতা চান নতুন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইউ আরও আই পেয়ে স্টুডেন্ট পিপল হু মেড দিমাইস

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সুষ্ঠু তদন্তে জাতিসংঘকে সহায়তার পাশাপাশি সর্বাত্মক সহায়তার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা পুরো বিশ্ববাসী দেখুক কি হচ্ছে এবং এটার ক্রেডিবিলিটির জন্য উনি ইউএন এ যে ইনভেস্টিগেশন সেটাকে উনি দিয়েছেন এবং উনি বলেছেন যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার বাংলাদেশ গভর্নমেন্ট সেই সাপোর্টটা তাকে দিবে খুব দ্রুত ইলেকশন ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায় এটা জুডিশিয়ারিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সিকিউরিটি ফোর্সে রোহিঙ্গা পুনর্বাসনেও কূটনৈতিকদের সহায়তা চেয়েছে বাংলাদেশ যাতে ওরা ফুল ডিগনিটি ওদের পুরো রাইটসটা প্রোটেক্ট করে যেন ওরা ওদের দেশে গণমাধ্যম সহ দেশের সকল প্রতিষ্ঠান যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সে বিষয়ে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলে কূটনীতিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে ষাট হাজার কোটি টাকা আত্মসাত করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য গ্লোবাল ডিফেন্স কর্প বলছে রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় এক কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি এই বাজেট থেকে ষাট হাজার কোটি টাকা মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে আত্মসাদের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাদ মধ্যস্থতা করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজে জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের অনুসন্ধান বলছে টিউলিপের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন শেখ হাসিনা পাচার করা অর্থের ত্রিশ শতাংশ পান টিউলিপ শেখ রেখানা ও পরিবারের কয়েকজন সদস্য অভিযোগ রয়েছে প্রচ্ছয় লিমিটেড ও জুমানা ইনভেস্টমেন্ট নামে দুটি কোম্পানি চালু করেন টিউলিপ তার মা শেখ রেখানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ওই দুই কোম্পানির মাধ্যমে শেখ হাসিনা যুক্তরাজ্যের সহ বিভিন্ন দেশে প্রায় নব্বই কোটি ডলার পাচার করেছেন বলে জানায় গ্লোবাল ডিফেন্স কর এদিকে শেখ হাসিনার এমন আত্মসাৎ ও লুটপাটের বিচার দাবি করেছেন সাধারণ মানুষ আসলে এটা দেশের সম্পদ এজন্য তাদেরকে সবাই দেশে না মানে যারা ওদেরকে যেমন রিমান্ডেনিয়া যা অনুভাব হোক মানে পিটায়া হইলে ওইটা টাকা আমাদের দেশে ফিরে আনা উচিত আমি মনে করি আর এটা আসলে দুঃখজনক কারণ এটা হচ্ছে জনগণের টাকা এটা আসলে করাটা একবারই ঠিক হয় নাই কারণ এই জনগণের এই টাকাটা দিয়ে আমরা দেশের আরো অনেক উন্নয়ন করতে পারতাম যারা যারা জড়িত শেখ হাসিনা বলে না আর টিউলুপ জয় বলে না আর রে শেখ বলে না যারা জড়িত তাদেরকে আইনের মাধ্যমে দেশে এনে কঠোরভাবে বিচার করতে হবে এর সাথে জড়িত যারা যারা আছে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এটা রাষ্ট্রের দু হাজার তেরো সালের পাঁচ মে রাজধানীর মতিঝিল সাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে রোববার ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাকারি একই দিনে নাটোরে স্কুল ছাত্র ইয়াসিন ইসলামকে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সাংসদ শফিকুল ইসলাম শিমুল সহ একশো এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় নিহত ইয়াসিনের বাবা বিএনপি কর্মী ফজের আলী বাদী হয়ে মামলাটি করেন এছাড়া রংপুরে কোটা বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল তাকির হত্যার ঘটনায় শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল সহ চল্লিশ জনকে আসামি করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করা হয় জয়পুরঘাটে কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে ক্ষমতাচ্যোতক হাসিনা সরকারের সীমাহীন লুটপাটের আরেক নজির দেশের বিদ্যুৎ খাত দায়মুক্তি আইন করে কোনো প্রকার দরপত্র ও সম্ভাব্যতা যাচাই ছাড়াই অস্বাভাবিক ব্যয় নির্মাণ করা হয়েছে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র আর ক্যাপাসিটি চার্জের নামে লাখ লাখ কোটি টাকা আত্মসাত হচ্ছে এসব বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা ১৬ বছরে দুই হাজার কোটি ডলার বা প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা ব্যয় হয়েছে এই খাতে রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন ষোলো বছর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময়ে একশো পঁচিশটি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে এর আগে নতুন বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় ও পরিচালনা নিয়ে যাতে কেউ আইনি পদক্ষেপ না নিতে পারে তা ঠেকাতে প্রণয়ন করা হয় বিশেষ দায়মুক্তি আইন এতে দরপত্র ও সম্ভাব্যতা যাচাই ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন পায় হাসিনা ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হাসিনার পতন হয়েছে তবে এসব বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দুর্নীতি লুটপাট ও অর্থাচারের অভিযোগ থাকলেও দায়মুক্তি আইনের কারণে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না প্রাপ্ত তথ্য বলছে চৌদ্দ বছরে ক্যাপাসিটি চার্জের নামে কমপক্ষে এক লাখ কোটি টাকা লুট করেছে শুধু বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো এর মধ্যে সামিট গ্রুপ দশ হাজার ছয়শো তেইশ কোটি এগ্রিকো ইন্টারন্যাশনাল সাত হাজার নয়শো বত্রিশ কোটি এরদা পাওয়ার সাত হাজার পাঁচশো তেইশ কোটি ইউনাইটেড গ্রুপ ছয় হাজার পাঁচশো পঁচাত্তর কোটি আর পিসিএল পাঁচ একশো কোটি বাংলা ক্যাট পাঁচ হাজার সাতষট্টি কোটি পায়রা কেন্দ্র চার হাজার কোটি ওরিয়ন গ্রুপ চার কোটি খুলনা পাওয়ার চার কোটি এবং হোসাব গ্রুপ দু কোটি টাকার ভাগিদার এছাড়া ডোরিন গ্রুপ গ্রুপ ম্যাক্স গ্রুপ যুক্তরাষ্ট্রের এপিআর এনার্জি সিঙ্গাপুরের সেম্বো কর্পক শিকদার গ্রুপ রিজেন্ট গ্রুপ সহ আরো কটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ যার বড় অংশই পাচার হয়েছে যেমন মুনাফা নেওয়ার কথা ছিল ছয় পার্সেন্ট তাকে দিয়ে দেওয়া হয়েছে আঠারো পার্সেন্ট তাহলে ছয় থেকে আঠারোতাম বারো পার্সেন্টই বেশি দেওয়া হলো তাহলে এই বেশিটা যেটা দেওয়া হলো সেটা লুণ্ঠনের সামিল লুণ্ঠনও অবৈধ যে আইন তাকে লুণ্ঠন বৈধতা দিচ্ছে সে আইনও অবৈধ লুণ্ঠন যে করছে সে যেমন দোষী আইন প্রণয়ন করে লুণ্ঠনের যে ক্ষেত্র প্রস্তুত করেছে সেও দোষী ক্যাপাসিটি চার্জের মধ্যে ওই মুনাফা বারো পার্সেন্ট যোগ আছে দায়মুক্তি আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যাওয়া দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার সময়ের দাবি একই সঙ্গে এই কালো আইনের সমালোচনাও করেছেন বিশেষজ্ঞরা বিদ্যুৎ বিভাগ জ্বালানি বিভাগ এরা যে সমস্ত চুক্তির আওতায় বিনিয়োগকারী বিনিয়োগ নিশ্চিত করেছে সেগুলো প্রতিযোগিতাবিহীন এবং সেগুলো ব্যয় বৃদ্ধি লাগামহীনভাবে ব্যয় বৃদ্ধি সুযোগ করেছে এবং যাকে তাকে বিনিয়োগকারী হিসেবে দিয়ে প্রতিষ্ঠিত করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের তহবিল সংকট সমাধানে বেসরকারি খাতের সাথে অনাজ্য সব চুক্তি বাতিলের পরামর্শ বিশেষজ্ঞদের আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দ্রুত বিদ্যুৎ ক্রয়ে দায়মুক্তি আইন বাতিল সহ জ্বালানি ও বিদ্যুৎ খাতের জন্য সতেরো দফা সংস্কার প্রস্তাব দিয়েছে সিপিডি এজন্য সরকারকে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী কর্প পরিকল্পনা হাতে নেয়ারও পরামর্শ দিয়েছে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠান রোববার বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি মেহেদি হাসানের রিপোর্ট বিগত শেখ হাসিনা সরকার যেসব ক্ষেত্রে নিজেদের সফল বলে দাবি করত তার অন্যতম বিদ্যুৎ দুহাজার সালে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যেখানে ছিল চার হাজার মেগাওয়াটেরও কম দুহাজার সালে তা বেড়ে দাঁড়িয়েছে আটাইশ হাজার মেগাওয়াটে এ সময়ের মধ্যে সাতচল্লিশ শতাংশ থেকে বেড়ে শতভাগে উন্নীত হয়েছে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর হার তবে সিপিডি বলছে এ ভালো কাজটির আড়ালেও হয়েছে ভয়াবহ সব দুর্নীতি আর অনিয়ম ক্যাপাসিটি চার্জের নামে লাখো কোটি টাকা নিয়ে গেছে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো বড় রকমের হয়েছে এটা হলো নীতিগত আইনগত কাঠামোগত দায় মুক্তি চুক্তিতে অস্বাভাবিক দামে কেনা হয়েছে বিদ্যুৎ ফলে ইউনিট প্রতি বিদ্যুতের উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে এগারো টাকা তিন পয়সায় উন্নীত হয়েছে কিন্তু সরকার বিদ্যুৎ বিক্রি করছে ইউনিট প্রতি আট টাকা পঁচানব্বই পয়সায় ফলে বিপুল পরিমাণে ভর্তুকির বোঝা চেপেছে সরকারের ঘাড়ে সিপিডির মতে নো ইলেকট্রিসিটি নো পেয়ে এবং ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেয়াদ আর নীতি গ্রহণ করলেই বিদ্যুতের দাম না বাড়িয়েও ভর্তুকির চাপ থেকে মুক্ত হওয়া সম্ভব আমরা মনে করি যে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এবং এক্সপেন্সিভ যে সমস্ত জ্বালানি ব্যবহৃত যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট রয়েছে এবং একই সাথে যেগুলো কিনা না লো এফিসিয়েন্সিতে যে পাওয়ার প্ল্যান্টগুলো চলছে এগুলোর দ্রুততর সময়ে অবসান দরকার একই সাথে আমরা মনে করি যে নো ইলেকট্রিসিটি নো পে এটি যদি যাওয়া যায় তাহলে সরকারের যে সাবসিডি দেওয়া ভর্তুকি দেওয়া যেটা এবছর প্রায় চল্লিশ হাজার কোটি টাকার মতো প্রাকলন করে রাখা আছে এটি দেবারও আসলে মতো চাপ তার উপরে পড়বে না পাশাপাশি কুখ্যাত দায়মুক্তি আইন বাতিল এনার্জি রেগুলেটরি কমিশনকে স্বাধীন ও শক্তিশালীকরণ সহ সতেরোটি সংস্কার প্রস্তাব তুলে ধরে সিপিডি কুইক এনহান্সমেন্ট অ্যাক্টটি অ্যাবলিশমেন্ট এটি দ্রুততর সময়ে করা মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানটিকে অব্যাহত রাখা বিআরসি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের উদ্যোগ শুরু করা আইপিএমপি রিভিশনের উদ্যোগ শুরু করা কম্পিটিটিভ বিডিং শুরু করার জন্য পিপিএ এবং পিপিআর প্রক্রিয়া শুরু করা স্টেক কনসালটেশন বাড়ানো একই সাথে রিনিউবেল এনার্জির কোথায় দেশে কোথায় কত ধরনের কী সুযোগ রয়েছে এগুলোর ফিজিবিলিটি স্টাডি করা এই অ্যাসেসমেন্ট রিপোর্টগুলো উন্মুক্ত করা স্যাটেলাইট ম্যাপিং করা এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতের আগামীর পরিকল্পনা নবায়নযোগ্য জ্বালানি নির্ভর করার পরামর্শ দিয়েছে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠান সরকারের আগামী দিনের কার্যক্রমকে তিনটি ফেজে ভাগ করেছি মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রথম সপ্তাহে নিত্যপণ্য সহ দ্রব্য সামগ্রীর দর সুলভ থাকলেও আবারও লাগামহীন হতে শুরু করেছে বাজার নেপথ্যে চাঁদাবাজি কেবল বদল হয়েছে চাঁদাবাজ সিন্ডিকেটের আগে ছিল ছাত্রলীগ যুবলীগের নিয়ন্ত্রণ এখন সেখানে অন্য কেউ সংশ্লিষ্টরা বলছেন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা না গেলে অসহনীয় হয়ে উঠবে সাধারণের জীবনযাপন আদিত্য মামুনের রিপোর্ট দৃশ্যটি রাজধানী ঢাকার প্রবেশপথ গাবতলির আওয়ামী দুঃশাসনের অবসান ঘটেছে তবু আন্তজেলা যাতায়াত করে এমন সব পরিবহনকেই এখনও দিতে হচ্ছে চাঁদা পণ্যবাহী ট্রাক পিক আপ কভারম্যানের ক্ষেত্রেও এই চাঁদা অপরিহার্য এটা মালিক সমিতির চাঁদা অ্যাঁ এখানকার এখান অহ পঞ্চাশ টাকা দেওয়া হচ্ছে এটা মালিক সমিতির চাঁদা

চাঁদাবাজিটা কোন দলে করতেছে এটা জানি না এটাও বন্ধ করা উচিত কারওয়ান বাজার পথে পথে টাকা দিয়েই প্রতিটি পণ্যবাহী গাড়িকে ঢুকতে হচ্ছে মহাখালী মিরপুরের মতো বড় বড় সব বাজার আরতে একে তো জ্বালানির উচ্চ মূল্য তার উপর চাঁদার চাপ সব মিলিয়ে পণ্য মূল্যের ঊর্ধ্বগতি খাদ্য জিনিস সবকিছুতে দাম বাড়ি গেছে চাঁদাবাজি আপনি অলরেডি আছে সারা বাংলাদেশে আর পুলিশ আলারা তো হরানি আগে করতো ওই জিনিসটা আমরা বলতে পারতেছি না সারা দেশের পণ্যবাহী কাভার ভ্যান পিক আপ ট্রাকের স্ট্যান্ড তেজগাঁয়ে কথা হয় চালকদের সাথে চাদাবাজদের দৌরত্বের কথা জানান তারা আমরা যারা ট্রাক ব্যবসায়ী আছে যারা ট্রাক ড্রাইভার আছে এদের মূল সমস্যাটা হলো এখানে চাদা উপজেলার চাঁদা ওই চাঁদা সেই চাঁদা চাঁদা দিতে দিতে আমাদের জীবন শেষ এদিকে তেলের দাম বাড়তি সাধারণ মানুষ বলছেন দেশের স্বার্থী অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে বিতর্ক এড়াতে আওয়ামী লীগ সরকার থাকতে যে চাঁদাটা হইতো এরা তো আর এখন নাই তাহলে এখন কারা নিতেছে এটা তো যারা এখন বর্তমান দেশের হাল ধরছে এদের বের করাটা উচিত দায়িত্ব মূল্যস্ফীতি রোধ করে সাপ্লাই চেইন ঠিক রেখে বাজার মনিটরিং এর পরামর্শ এই অর্থনীতিবিদের স্থানে স্থানে আগে যে চাঁদাবাজি ছিল সেই চাঁদাবাজিও শুরু হয়েছে যেটা ভিন্ন নামে হাত বদলের মাধ্যমে চাঁদাবাজি হচ্ছে তো এই সব কারণে মোটামুটিভাবে বাজারে স্বাভাবিক পণ্য সরবরাহ ঠিক নাই এবং এখানে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে তার মতে চাঁদাবাজি সিন্ডিকেট এখনই না থামালে অর্থনীতিতে এর প্রভাব হবে নেতিবাচক আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা এদিকে ব্যবসা বাণিজ্য সহজ করার পাশাপাশি জিনিসপত্রের দাম কমানোই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন উৎপাদন ও সরবরাহের সাথে বাজার মনিটরিং করা হলে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে দেশে ব্যবসা বাণিজ্য সহায়ক পরিবেশ থাকে এবং এখানে কোনো রকম দুর্নীতি বা কিছু না হয় এবং মূল্যস্ফীতির ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন যে বাণিজ্য এবং দোকানের একটা মেজর রোল আছে অত এইগুলি যেন দূরীভূত হয় এবং সাধারণ মানুষের সমস্যাগুলো শুধু খাদ্যদ্রব্য না অন্যান্য জিনিসগুলো যেটা বাণিজ্যের সাথে রিলেটেড এগুলো আমরা চেষ্টা করবো যত সেইগুলো সম্ভব এগুলো সমাধান করি দ্রব্যমূল্য ব্যাপারটা হলো একটা হলো আপনার উৎপাদন আর একটা সরবরাহ উৎপাদনটা দেশে হয় সরবরাহ দেশে হয় বাইরের থেকে আনতে হবে যেখানে বাণিজ্য হিসেবে সমস্যাটা আছে ওই রিলেটেড যেগুলো যে আছে সে যত সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে আমরা অনেক সময় ইম্পোর্টেন্ট ইনস্টিটিউশন হয় তাই না ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য এসেগুলো বলে রিলেটেড আমরা ওই দিকে যথেষ্ট সজাগ আছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ খুলেছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আংশিক খুললেও পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও চালু হয়নি শ্রেণী কার্যক্রম বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে এক মাসেরও বেশি সময় পর শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা বাসায় দীর্ঘদিনের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার আনন্দ তাই শিশুদের চোখে মুখে সবচেয়ে বেশি অচল অবস্থা কেটে গিয়ে প্রাণের উচ্ছ্বাসে মেতেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণী কার্যক্রমে আবার অংশগ্রহণ করতে পেরে আমি অবশ্যই খুশি পড়াশোনার যেহেতু ক্ষতি হয়েছে তা আমরা আবার ক্ষতিটা পূরণ করতে পারব শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরেছে বলছেন শিক্ষক ও অভিভাবকরা অনেকদিন স্কুলে নাই তাদের মধ্যে একটা শূন্যতা ছিল আজকে স্কুলে এসে আমি তাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি তারা অনেক খুশি বাকি চার মাস মাসে এখন দ্বিতীয় ছয় মাসের পড়াটা কভার হবে কিনা এখন আল্লাপাক সেই জানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে বিভিন্ন কলেজে দেখা যায় একাদশ শ্রেণীতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে অবশেষে কলেজ জীবন শুরু করতে পারায় আনন্দিত তারা শিক্ষকরাও জানান স্বস্তি ফেরার কথা এদের দেখে আমরা সত্যি আবেগে আপ্লুত আমরা দীর্ঘদিন পর আমরা একটা খুব শান্ত পরিবেশে আমাদের ছাত্রগুলোকে আমরা দেখেছি আমরা চাই যে আমাদের শিক্ষকরা অনেক আন্তরিকভাবে আমাদেরকে এই ক্ষতিটা পুষিয়ে দেবেন আন্দোলনের কারণে আমাদের কলেজটা কিছুদিন ধরে খুলতে পারেনি একটু ব্যাঘাত ঘটেছে বাট এখন খুলেছে তো আমরা অনেক এক্সাইটেড শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের পদত্যাগের ফলে অনেক স্কুল কলেজে শ্রেণী কার্যক্রম শুরু হলেও বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আংশিক শ্রেণী কার্যক্রম শুরু করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ে এখনও ক্লাস শুরুর বিষয়ে কোনো নির্দেশনা পায়নি শিক্ষার্থীরা ডিপার্টমেন্ট থেকে এখনো কিছু জানানো হয় নাই ক্লাস কবে বা ক্লাস আদৌ শুরু হবে কিনা ডিপার্টমেন্টের অফিস থেকে আসলে কিছু কাজ কার্যক্রম ছিল সেগুলো মোটামুটি আছে চলমান আছে কিন্তু ক্লাসের সম্পর্কে এখনো তেমন নোটিস আসেনি শিক্ষকরা বলছেন আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়া ক্লাসরুম ও হলগুলো সংস্কার করে যত দ্রুত সম্ভব খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয় আমাদের বলতে শুরুmomentum বংশের বৈশিষ্ট্য এইগুলোকে মানে সেলিজল হ্যাবিটেবল করে বছর করে হয়তো সম্ভব না হয়তো আর কিছু সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত সতেরো জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিপেচনায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা এদিকে বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ নিজ মঞ্চনালয়ে দায়িত্ব গ্রহণের পর সকালে উপদেষ্টা আরও বলেন পর্যায়ক্রমে পুরানো শিক্ষাক্রমে ফেরত যাওয়া হবে এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে আমরা কিভাবে অন্তত আগের শিক্ষাক্রমে ফিরে যাব এমনভাবে যাতে এখন যারা এখন যারা এই বা এই শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রমে আছে তাদের যাতে কোনো অস্বস্তি না হয় সংবাদে নিচ্ছি বিরতি যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো দেখাচ্ছে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে জানালেন তথ্য উপদেষ্টা সাগর রনিক হত্যায় পুনঃ তদন্তের আশ্বাস খালেদা জিয়া দ্রুতই চিকিৎসার জন্য বিদেশে যাবেন হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ বিএনপির আগামী সাত দিনের মধ্যে মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাউসুল কবির খান সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উপদেষ্টা পরে সাংবাদিকদের বলেন সকল রকম পরীক্ষা নিরীক্ষা শেষে মেট্রো রেল চালু করা হবে আর এটির জন্য শিগগিরই বোর্ড গঠন করা হবে ধর্মকতি থাকা কর্মীদের সাথে এই বোর্ড কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান উপদেষ্টা এছাড়া যেখানে সেখানে গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে পদক্ষেপ নেয়ার কথাও জানান উপদেষ্টা ফাউজুল করিম খান প্রধান উপদেষ্টা দপ্তরের একজন প্রতিনিধি এবং কি বলে যে বিদ্যুৎ বিভাগের একজন প্রতিনিধি মিসিং ছিলেন তো আমরা সেটা আজকেই দিয়েছি

সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন নাহিদ ইসলাম এ সময় বলেন গণমাধ্যমকে কাজ করতে হবে দল নিরপেক্ষভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে এ সময় এক প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের বিচার হবে তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিতে মন্ত্রণালয় সহায়তা করবে গণমাধ্যমের স্বাধীনতার কথা ইতিমধ্যে আমি বলেছি সে বিষয়ে যেই বিদ্যমান যেই আইন এবং বিধিনিষেধগুলো আছে আর সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয় সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নেব আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি এবং সামগ্রিকভাবে সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে মূলত আমরা এই উদ্যোগগুলো নিতে যাচ্ছি এদিকে সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন রোববার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন নজিরবিখিন দুর্নীতির পাশাপাশি শেখ হাসিনা সরকার করেছিল গুম আর হত্যার রাজনীতি অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে সাগরুণী হত্যার তদন্ত সহ বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তারা সমাবেশে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী বিএফইউজের মহাসচিব কাদের কোনি চৌধুরী সহ ডিইউজের সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন তম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এদিকে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল ফারুক মাহমুদ হাসানের প্রতিবেদন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কোটা আন্দোলনের সময় আহতদের দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ সময় আহতদের খবর নেন তিনি জাহিদ হোসেন বলেন সাড়ে সাতশোর বেশি মানুষ চোখে আঘাত নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বর্তমানে জন রোগী দু চোখে দেখছেন না তাদের আরও উন্নত চিকিৎসার জন্য বিএনপি সব ধরনের সহায়তা করবে কারো এক চোখ এর মধ্যে গুলি লেগেছে কারো দুই চোখে গুলি লেগেছে কেউ চোখে কিছুই দেখতে পাচ্ছে না এই চোখের যে চিকিৎসা এটা কিন্তু সকল মেডিকেল কলেজ বা সকল হাসপাতালে দেওয়া সম্ভব না চিকিৎসার ব্যাপারে সরকার যেটি করছে করবে এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব উদ্যোগে চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে দ্রুত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন বলেও জানান জাহিদ হোসেন এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই এই যে দীর্ঘ সময় কারা ছিলেন বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি কাজে এটি হয়তো খুব সহসা হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক হিন্দুস্তান মোদি সরকার দয়া করে এ হাজার হাজার কোটি কোটি নির্যাতিত মানুষের পক্ষ থেকে যারা না করে দয়া বছর ছিল যারা রিমান্ডারে নামে এক হাজার ভোল্টের পাত্রীর নিচে ছিল তাদের পক্ষ থেকে মোদী আপনাকে বলতে চাই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানে এ সময় অবিলম্বে সাবেক ডিবি প্রধান আরুনুর রশিদ সহ অন্যান্যদের গ্রেফতারের দাবিও জানানো হয় মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর পাঁচ আগস্ট প্রাণরক্ষায় রাজনৈতিক সহ মোট ছশো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃপাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর রোববার সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পরিস্থিতির উন্নতি হওয়ার পর ছশো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন অভিযোগ বা মামলার ভিত্তিতে চারজনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এছাড়া বর্তমানে সাতজন সেনানিবাসে অবস্থান করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে আইএসপিআর আশ্রয় নিয়াদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি পাঁচজন বিচারক ১৯ উনিশজন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা আটাশ জন পুলিশ কর্মকর্তা চারশো জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ অনেকেই ছিলেন বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আইএসপিআর দু ও দু সালে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে যে দায় মুক্তি দেওয়া হয়েছিল সেটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের হয়েছে হাইকোর্টে রিটে দায়মুক্তি দেয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারিরও আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টের দশজন আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন রিটে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু হাজার বাইশের নয় ধারা চ্যালেঞ্জ করা হয়েছে যে ধারায় বলা হয়েছে তাদের নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হবে এবং ওই বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না কোনো আদালতকে এইভাবে কখনো বলা যায় না যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না যদি আদালতে প্রশ্ন উত্থাপন করা না যায় তাহলে উত্থাপন করা যাবে কোথায় আর তো কোনো ফোরাম নাই আর তো কোনো ফাংশন নাই এই জন্যই আমাদের সুপ্রিম কোর্টের ইতোমধ্যে জাজমেন্ট আছে রায় আছে যে এই ব্যাপারে যদি কোনো আইন এইরকম বিধান থাকে যে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না সেই আইন নিজেই অসাংবিধানিক হিসেবে ঘোষিত হবে পঞ্চম সংশোধনীতে তাই হয়েছে শেখ হাসিনা সরকারের ষোলো বছরের শাসন আমলে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আসামিদের পরিবারের সদস্যরা এদিকে ট্রাইব্যুনালে দ্রুত বিচারক নিয়োগ ও মামলা নিষ্পত্তির আহ্বান জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবীরা সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন প্রায় তিনশো ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন তাদের দাবি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরপরাধ তাদের স্বজনদের মিথ্যা মামলা দিয়ে বন্দী রাখা হয়েছে তারা দ্রুত মানবতা বিরোধী এসব মামলা প্রত্যাহার করে কারাবন্দি সবার মুক্তি দাবি জানান আমি একমাত্র এসেছি আমার পিতাকে এই মামলার থেকে বিলকুল খালাস দা হোক তারা ঘরের মধ্যে গিয়ে তারা সাজানো কথাবার্তা সাক্ষীদের শিখাই দিয়েছেন এবং সেইভাবে রেকর্ড করে সেগুলো তারা রিপোর্ট জমা দিয়েছেন কারাগারে বন্দি অবস্থায় কয়েকজন মারা গেছেন দাবি করে তাদের আত্মীয়রাও আসেন ন্যায় বিচারের আশায় আজকে আট মাস হয়েছে আমার স্বামী মারা গেছে মারা যাওয়ার বাদে তারা কবর দিয়েছে স্বামী মুক্তিযোদ্ধার উপাধি চাই আমার স্বামী এক আর আমার দেওয়ার মুক্তি চাই মুক্তি মুক্তিযোদ্ধা একটা মিথ্যা মামলা দিয়ে কাদির যে সহযোগিতা করে মিথ্যা মামলা দিয়ে তাকে আসামি করে আজকে ওনার বয়স নব্বই পঁচানব্বই বছর বয়স উনি অন্ধকার কারাগারে এদিকে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে সব আইনজীবী পদত্যাগ করায় দ্রুত বিচারক নিয়োগ ও আইনি প্রক্রিয়ায় মামলা নিষ্পত্তির আহ্বান জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবীরা তাদেরকে নির্বাহী আদেশ দিয়ে তাদেরকে মুক্তির দাবি জানাচ্ছে আর আমরা আইনজীবী হিসেবে বলতে চাচ্ছি যে যেহেতু দুজন বিচারক নেই এবং প্রসিকিউটাররা সবাই পদত্যাগ করেছেন সেই ক্ষেত্রে যোগ্য প্রসিকিউটর এবং ন্যায় বিচারক জজ নিয়োগ দিয়ে পুনর্গঠন আমরা দাবি জানাচ্ছি পরে আইন উপদেষ্টা বরাবর আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ করা হয় সাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় পুলিশের আইজি মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেঞ্জ ডিআইজি ও নয় পুলিশ কর্মকর্তা সহ সতেরো জনকে আসামি করে মামলা দায়ের করা হয় রংপুর মেট্রোপলিটন তাজহার থানায় এই হত্যা মামলা দায়ের করা হয় মামলার বাদী নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী এছাড়া গাইবান্ধায় বিএনপি জেলা অফিস ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় জড়িত আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান রিঙ্কু সহ আটানব্বই জনের নামে ও অজ্ঞাত একশো জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারে ব্যয়ভার বহন ও পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানান তারা মানিক রিপোর্ট শিক্ষার্থী রিয়াজ গত চার আগস্ট দুপুরে সাড়ে বারোটার দিকে জিগাতলায় গুলিবিদ্ধ হন ইমন আলীও একই দিনে বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় দুজনই ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল শনিবার বিকেলে রিয়াজ ও রবিবার সকালে ইমন মারা যায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত এই দুজন আন্দোলনকারীর জানাজা সম্পন্ন হয় এ সময় সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শহীদ পরিবারের সদস্যদের জন্য চাকরির দাবি জানান রাষ্ট্র শুধু আমাদের এই দুইজন ভাই আমরা আমাদের যে ভাইদের হারিয়েছি শহীদ হয়েছে। অবশ্যই সকলের দায়িত্ব রাষ্ট্র আমাদের ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন সেই দায়িত্ব পালন করতে আমরা কত পরিবার ইএসভাই মোমন ভাই সহ যারা সহিত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব ভাই ভাই এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে একই সাথে নিহতদের ব্যয় বহনের জন্য আবেদন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর প্রথম কোনো পরিকল্পনার ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথমবারের মতো স্পোর্টস ইনস্টিটিউট তৈরির প্রতিশ্রুতি দিয়ে আসিফ মাহমুদ জানান নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সাথে আলোচনা চলছে সরকারের সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা সাফ জানান ক্রিকেট বোর্ড সহ যে কোনো ফেডারেশনে দুর্নীতির সাথে যারা যুক্ত ছিলেন তাদের কোনো ছাড় হবে না জামানের রিপোর্ট ক্রীড়াবিদদের পেশাগত সফলতার ক্ষেত্রে শারীরিক কৌশলগত ও মানসিক সক্ষমতার সর্বোচ্চ অর্জন ও বাস্তবায়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় দায়িত্ব নেয়ার পর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রথম পরিকল্পনা দেশের মাটিতে হবে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট ক্রীড়াঙ্গনে এই ইনস্টিটিউট কিভাবে সফলতা বয়ে আনবে এবং এটির কার্যকারিতা কেমন হতে পারে সেটিরও ব্যাখ্যা দিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা পিক পারফরমেন্সের জায়গায় আমাদের এটা দুর্বলতা রয়েছে তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না সেই জায়গায় ব্যর্থ হই পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্যই স্পোর্টস ইউনিট স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে এবং একই সাথে ক্রীড়াক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান যেটা একটা আমাদের দেখা যায় আউটসোর্স করতে হয় স্পোর্টস মার্কেটিং থেকে শুরু করা অনেকগুলো বিষয় সেগুলোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে উঠে আসে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন প্রসঙ্গ আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন এমন সংকটাপন্ন অবস্থায় যে দলগুলো আসবে তাদের নিরাপত্তা নিশ্চিত করাই বড় দায়িত্ব সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্টার মিনিস্ট্রির মধ্যে আর নেই এটা স্টেট ম্যাটার তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই আমরা একটা সিদ্ধান্ত নিব আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে প্রক্রিয়াধীন আছে দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের নিশ্চয়তা এখনও পাননি বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তবে ক্রীড়া সংস্থাগুলোর প্রধানদের আসনে দ্রুতই পরিবর্তনের আশ্বাস দিয়েছেন উপদেষ্টা যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের সেই গঠনতন্ত্রগুলোও যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে আকাশুজ্জামান একুশে টেলিভিশন আর এই সাথেই শেষ করছি সন্ধ্যার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার হাসিনার শাসনামলে ধ্বংস করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব সংস্কার করেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা হাসিনা জয় টিউলিপ মিলে লুটপাট রূপপুর পরমাণু প্রকল্প থেকে ষাট হাজার কোটি টাকা আত্মসাত গত ষোলো বছরে সীমাহীন দুর্নীতি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সতেরো দফা সংস্কারের প্রস্তাব লাগামকিন বাজারে চাঁদাবাদ সিন্ডিকেটের খাত বদল দ্রব্যমূল্য কমানোই প্রধান চ্যালেঞ্জ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বললেন উপদেষ্টা সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন টু জিরো টু আর নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশটিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ডব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশ টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ রাত আটটা পঞ্চান্ন মিনিটে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন